আমি আহ্বান জানাচ্ছি আজকের এই শেষ সংসদের মাননীয় বিরোধী নেতা আরফা ওয়াসিমা নাহিনকে এই পর্যায়ে পুনরায় তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি জানতে পারবো আমার সচেতন হওয়ার লিমিট কতটুকু, আমার কাজ করার লিমিট কতটুকু। আজকে এই আইন কিংবা কঠোর আইনকে আমরা বলতে চাইবো যে জনসচেতনতার বা জনগণের সচেতন হওয়ার যে ক্রাইটেরিয়া বা আমি কোন ক্ষেত্রে সচেতন হবো, আমি কোনটা করবো না কোনটা করবো এই ক্ষেত্রে জানার। আজকে একটা আইনের কঠোর প্রয়োগ না থাকলে আপনারা জনগণ সচেতন হয়ে আপনার সর্বোচ্চ সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে দেবেন। এখন সুপ্রিম কোর্ট তার এগেনস্টে হয়তো একটা মামলা দিয়ে দেবে, তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই কারাদণ্ডের পর সে আসামি যে জামিন নিয়ে মাননীয় স্পিকার যদি সে ঘুরে বেড়াতে পারে তখন তার আলটিমেট ক্ষতিটা কোথায়? তার যদি ক্ষমতা না যায়, তার যদি নেতৃত্ব না যায়, তার ক্ষতি কোথায়? সে কেন আরেকটা নির্যাতন করবে না সেই প্রশ্নটা তাদের কাছে রেখে যেতে চাইবো। মাননীয় স্পিকার বলতে চাইবো তারা বোঝাচ্ছে মানসিকতার আমরা একটা পরিবর্তন ঘটাবো, তারপরে ইতিবাচক এটা একটা স্থায়ী বিষয়। মানুষকে তাদের বক্তব্য আমি সমর্থন করছি, কিন্তু বক্তব্য এই জায়গায় এই বিষয়টা করতে একটা 50-60 বছর টাইম ফ্রেম লাগবে। ততদিনে যে এতগুলো জেনারেশন চলে যাবে তাদেরকে কেমনে আপনি উপেক্ষা করেন? আজকের শিশুর আগামী দিনের ভবিষ্যৎ আপনারা নিজেরা সরকার হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তখন মাননীয় স্পিকার সরকারের যে প্রস্তাবটি পুরো বাহুল্য হয়ে যায়। আজকে মাননীয় স্পিকার দেখেন যে বিষয়টা দেখা যাচ্ছে, আমরা বারবার বলছি জনস্বাস্থ্য থেকে মানসিক বিষয়, এই মানসিক বিষয়ের মাধ্যমে আমরা যখন একটি শিশু নির্যাতন প্রতিরোধ করতে যাব তখন যে বিষয়টি হবে প্রতিটা 16 কোটি জনগণের প্রতিজনের মধ্যে আমি যখন এই বিষয়টি উজ্জীবিত করতে যাব তখন একটা কঠোর আইন লাগবে। আইনের মাধ্যমে মাননীয় স্পিকার আমাদের যে ক্রান্তীয় অঞ্চল কিংবা যেসব প্রান্তীয় অঞ্চল যেখানে কিনা আমরা যে আমাদের টেলিভিশন নেই কিংবা অন্যান্য যোগাযোগ মাধ্যম ইন্টারনেট নেই, যারা কিনা কিছু জানতে পারে না, আইনের আওতায় তাদের কাছে কিন্তু সচেতন হওয়ার বিষয়টি পৌঁছাবে কিংবা সরকারের আওতায় কিন্তু এইসব সমাবেশ মিছিল মিটিং করা হলে মাননীয় স্পিকার সেই ব্যাপারটা বেশি যুক্তিযুক্ত হবে। আবার মাননীয় স্পিকার সরকারের এগেনস্টে যে যখন একটি কাজ হবে তখন মাননীয় স্পিকার কিন্তু বিষয়টি দাঁড়ায় না, মানে মাননীয় স্পিকার এই প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না। তাই মাননীয় স্পিকার বোঝাচ্ছে এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকারকে, ধন্যবাদ।